বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ ও বালুরঘাটের জেলা মিউজিয়ামের সামনে দিনটি উদযাপন করা হয়। সাঁওতাল বিদ্রোহে শহীদ সিধু ও কানুর ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আদিবাসী সংস্কৃতি নাচ গানের মাধ্যমে তুলে ধরা হয়। বিজেপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধরায়েল টুটু, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, আদিবাসী মোর্চার জেলা সভাপতি সুশীল মান্ডি সহ অন্যান্য নেতৃত্ব। ফুল দিবস উপলক্ষে তীরন্দাজির আয়োজন করা হয়। সাঁওতাল বিদ্রোহে শহীদ সিধু কানুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিভাবে আদিবাসীরা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল তার ব্যাখ্যা তুলে ধরা হয়।